अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তো মোহিনী ম্যাডামের ঘর। এই নাগিনটাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। একবার আমি বুড়িটাকে গিয়ে দেখে আসি। আমি আমি এখানে কি করে? শব্দ মানে মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ডাইনি, হ্যাঁ ডাইনিটা নিশ্চয়ই ওইখানেই আছে। সেই জন্যেই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে এখানে বন্দি রেখেছে। ডাইনি, এবার দেখ আমি কিভাবে তোকে শায়েস্তা করি। মোহিনী, আরে মোহিনী, তুমি এখানে কি করছো? তোমার অসুস্থতা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু যখন জানতে পারলাম তুমি এতে অংশ নিচ্ছ, তখন গিয়ে একটু শান্তি পেলাম। আরে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো মোহিনী, মানে এত সুন্দরী কেউ কি করে হতে পারে? দারুণ লাগছে, চলো এসো। হ্যাঁ আমি ওই একটু টাচ আপ করে নি না, কম্পিটিশন এটা সুন্দর দেখাতে হবে, একবার আয়নাটা। আরে তুমি আয়না কি দেখবে, আমার চোখের দিকে তাকিয়ে দেখো না। সত্যি বলতে আমার চোখে না তুমি হলে সবচেয়ে সুন্দরী, তোমার থেকে সুন্দর আর কেউ নেই। হ্যাঁ চলো এসো। ঘরটা বন্ধ, তার মানে বুড়িটা এখনো ভেতরেই আছে। কিন্তু ওই নাগিন কোথায় এখন? ওকে খোঁজার আগে এর কিছু একটা করতে হবে। আরে চলো, দাঁড়িয়ে ভাবছোটা কি? যাবে নাকি নাকি তুলে নিয়ে যাব? চলো চলো। ডাইনিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে আর ঠাকুমাকে দুজনকে বন্দী করে রেখেছে। আমাদের পরের প্রতিযোগী সীমা আর নন্দার জন্য জোরে হাততালি। অসাধারণ অসাধারণ। ধীরে ধীরে এগিয়ে যাও, ধীরে ধীরে। আরে দারুণ করছো তুমি মা, আজ তুমি সবাইকে ফেল করেই দেবে। হ্যাঁ আরে হারিয়ে দাও সবাইকে। হ্যাঁ দারুণ হচ্ছে। আরে এটা কবাডি খেলা নয়। আরে 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 পালাচ্ছেন কোথায়? আস্তে আস্তে। প্রতিযোগিতার নাম সবচেয়ে সুন্দর কে, সবচেয়ে দ্রুত কে নয়। আজ তুমি সবাইকে ফেল করেই দেবে, দারুণ হচ্ছে, দেখো না। আরে 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 দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সীমা আর নন্দা দেবীর জন্য জোরে হাততালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। ঠাকুমাকে মুক্ত করতেই হবে, কিন্তু কিন্তু কি করে?
আমি ঠাকুমা, আমি কিছু একটা ব্যবস্থা করছি ঠাকুমা। কি করব আমি, কি করব আমি, কি করে ঠাকুমাকে রক্ষা করব? মহাদেব, মহাদেব, মহাদেব রক্ষা করুন, মহাদেব কিছু একটা করুন আপনি মহাদেব। এবার আমাদের পরবর্তী প্রতিযোগী হলেন গীতা দিদি, তার জন্য হাততালি। আরে দিদি, দারুণ দিদি, দারুণ, তোমাকে দারুণ দেখাচ্ছে। আরে দারুণ লাগছে দিদি, খুব ভালো। এবারের প্রতিযোগী হলেন রম্ভা দেবী, ওনার জন্য জোরে হাততালি। আর কারোর উপর না হলেও তোমার উপরে আমার জাদু এখনো কাজ করবে। দিদি, দিদি এসব কি করছো তুমি? দিদি, দিদি ছাড়ো আমাকে। কোথায় যাচ্ছিলে? প্রতিযোগিতায় অংশ নিতে। দিদি, দিদি ছাড়ো না, আমার নাম ডাকছে, যেতে দাও না আমাকে। আচ্ছা, তুমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তাহলে নাগিনকে কে খুঁজবে? খুঁজবে তো নাগিনকে? খুঁজবো, খুঁজবো, আমাকে ছাড়ো দিদি। শুধুমাত্র দিদির জন্য আমি প্রতিযোগিতায় অংশ নিতে পারলাম না, কিছুতেই ছাড়বো না আমি ওকে। মনে হচ্ছে ওনার মেকআপ করতে সময় লাগছে, ততক্ষণে আমরা পরের প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। তো আমাদের পরের প্রতিযোগী হলেন জ্যোতি, ওর জন্য জোরে হাততালি। খুব ভালো জ্যোতি। আমি কি করছিটা কি? জ্যোতির থেকে বেশি আমি পারোর জন্য অপেক্ষা করছি কেন? এটা ভুল হচ্ছে শঙ্কর, তোর পারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুই সারাক্ষণ পারোর কথা ভাবা বন্ধ কর, জ্যোতির ব্যাপারে ভাব। শঙ্কর আমার দিকে তাকাচ্ছে না কেন? অসাধারণ।
আমাদের প্রিয় জাজেস, এবার আপনারা জ্যোতিকে নাম্বার দিতে পারেন। পারুর কথা ভাবতে ভাবতে জ্যোতির পারফরমেন্সটাই দেখতে পাইনি। না না, অনেক হয়েছে, আমি আর এখানে পারুর জন্য অপেক্ষা করব না। জানি না এই রম্ভা আর মনমোহন নাগিনকে খুঁজে পেয়েছে কিনা। শঙ্করের জন্য ওই কাজের মেয়েটাকে আমি ঘরের মধ্যে বন্ধ করলাম, আর শঙ্কর আমার দিকেই তাকাচ্ছে না। না, আমি তো শুধু শুধুই চিন্তা করছিলাম, আমার কাজ তো ওই করে দিয়েছে। এবার আমি সবার সামনে কোনো চিন্তা ছাড়া এটা বোঝাতে পারবো যে সবার থেকে সুন্দর শুধু একজনই, আর সে একজন মোহিনী। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।